বিয়স আসসালামু আলাইকুম। সিফাত ভাইয়ের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা নতুন বছরের। তো আপনারা দেখতে পারছেন আবারও সেই ছাদের উপরে ঘুরে আসছি আমরা। এই যে আবারও বিভিন্ন কোয়ালিটির কবুতর নিচেই লাভছে ছাদ থেকে, আপনারা দেখতে পারছেন। আর এই যে উড়িয়ে বেড়াইতেছে আপনারা দেখতে পারছেন ঝাঁকে ঝাঁকে, খুবই সুন্দর। আয় আয়, এই দেখেন আমার ডাকে ওরা সবাই নিচে চলে আসছে। এই যে খুবই সুন্দর, অনেক কবুতর আছে। এই যে আয় আয় আয়, এই দেখেন সবই আস্তে আস্তে আইসা পড়তেছে। আর এই দেখেন উড়তেছে, আপনারা উড়াগুলা দেখেন, কবুতরগুলার সবাই খেলা করিবার আছে, কত সুন্দর। এই যে এই যে চালের উপরে আছে, আর এই যে গাছ গাছেও আছে অনেকগুলা কবুতর, আপনাদের দেখাই আমি। এই যে দেখতে পারছেন পাতার ভিতরে ডালে ডালে বইসা আছে। আর কালদম কবুতর যে এতগুলা সুন্দর ওরে আপনারা দেখতে চান, এই যে উড়াগুলা দেখেন কবুতরের। এই যে এই দেখেন চালের উপরে বইসে আছে, সব ধরনের শার্টিং মাক্সি রেসার সবজি রেসার আর শার্টিং মাটিং সব কালদম সবই আছে। তো চলুন দেরি না করি, এখন ভাইয়ের দ্বিতীয় লফটে যেখান থেকে মালগুলো সেল করা হয়। অবশ্যই আমার প্রিয় দর্শকরা খুঁজতেছেন যে আমরা তো সবগুলো দেখতেছি কিন্তু আমরা যে কিনবো সেই ধরনের কবুতর দেখাই না কে কিবা সেই, সেটাও আমি দেখাচ্ছি এখানে। শুধু দেখানোই হয় না, এমনকি সব বাচ্চাই সেল করা হয় না, এনে মাস্টার পিয়ারও কিছু কিছু সেল করা হয়। অবশ্যই আমরা মাস্টার পিয়ারও দেখাবো। এই যে আপনাদের অরিজিনাল যে ব্রিডিং রুম সেটা, আর এই যে আমরা চলে আসছি আস্তে আস্তে হাতের বাম সাইডে, আর সেই দ্বিতীয় লফটে যে আমরা এখন সংগ্রহ করতেছি। এই যে দেখতে পারছেন এখান থেকে কবুতরগুলো সেল করা হয়। আর আপনারা এখানে যতগুলো কবুতর আছে সবগুলো কবুতর এখানে বিক্রি করা হবে, আর এখান থেকে আপনারা যে কোনো কবুতর লাগলে পছন্দ হইলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন। খুবই বড় লফট এই দেখেন, আর এখানে অলরেডি লাল বাতি জ্বালানো হয়ে আছে, জ্বলতেছে। এখানে যেতগুলো আপনাদের দেখাবো এগুলো সবই সেল করা হবে। আপনাদের প্রথম লাইনটা আমি দেখাইতেছি, দ্বিতীয় লাইন আবারও দেখবেন আপনারা, এখানে এগুলো সব সেল করা হবে। আর এখান থেকে যদি কোনো জোড়া পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনের বামে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে এগুলো কালেকশনে রাখতে পারবেন। আর অবশ্যই ভাই পাইকারি রেটে কবুতরগুলো সেল দেয়, আর ভাই যে রেটগুলো বলবে আপনারা এই রেট থেকে এখান থেকে কবুতরের আর কোনো দামাদামি করতে পারবেন না, সেটা ভাই বলে দিয়েছে। আর এটা আসলেই সে খুব কম দামে, এটা সে কিন্তু খামারি, সে কোনো ব্যাপারী অথবা ব্যবসায়ী না, সে খামারি, তার এখান থেকে উৎপাদন হয় আর সে এখান থেকে সেল করে, আর সে সবসময় পাইকারি রেটেই দেয়। আর পাইকারি রেট থেকে যদি কেউ দামাদামি করেন তাহলে তার কাছ থেকে হয়তো মালগুলো সংগ্রহ করতে আপনারা পারবেন না। আর পাইকারিরা কিন্তু বেশি কথাও পছন্দ করে না, আর বেশি কথা ওরা বলে না। এই যে দেখতে পাচ্ছেন কালদম কবুতর, এরা ডিমে আছে। আর এই যে পাশে এইগুলো দেখছেন লাল চুল্লি কবুতর, আর এই যে এইটা দেখছেন রাজশাহী গিরিবাজ সুইটাল, আর ওই যে বেবিও আছে। এই যে কালদম কবুতর, এই যে রাজশাহী গিরিবাজ আইস মুখী, আর অ্যালমন্ড মুখী আছে, কাগজি আছে এখানে, আর এখানে যে এখানে আছে পোস্টারিং, এই পাশে আছে এখানেও একজোড়া কালদম, এটা বলে পোস্টারিং কালদম, আর এটা ডিমে আছে, এটাও কালদম হাইপিলার, 8 ঘন্টা ওড়ে এগুলা। এই যে 8 ঘন্টার ওড়ার গ্যারান্টি কালদম, আউল ইন্ডিয়ান আউল এগুলা হোয়াইট কালারের ভিতরে। এই যে এখানে আরও একজোড়া পোস্টারিং আছে, এটা আছে গররা পোস্টারিং রাজশাহী গিরিবাজ,
চকলেট মুখী, রাজশাহী গিরিবাজ, রাজশাহী গুল্লা, রাজশাহী গিরিবাজ, এগুলা গিরিবাজ সচরাচর তো পাওয়া যায় না সব জায়গায়, স্প্রিং জেট, এখানে আছে লাল চুল্লি, এখানে আছে কাগজি, রাজশাহী কাগজি, এখানে আছে জার্মানি রেসার, এখানে আছে রাজশাহী খাকি গিরিবাজ। তো অনেক এগুলা অনেক কবুতর আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সংগ্রহ করে। আর আমরা এগুলোর দাম সম্পর্কেও আইডিয়া দেবো, এমনকি এগুলো এক এক করে দেখাবো। তো অবশ্যই ভাই এখানে নাই, ভাই এখানে নাই, ভাই আসলে পরে আমরা ভাইয়ের সাথে পরিচিত হব। আর আস্তে আস্তে সবগুলোর দাম এমনকি আইডিয়া সবগুলো আপনাদের আমি দেব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছ থেকে মিস হয়ে না যায়। আমি পুরোটা খামারটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর এটা অনেকই বড় খামার।